পর্ব পাঁচ। অবাক হয়ে গেলাম আমি, উঠে দাঁড়ালাম বিষয়টা পরখ করার জন্য। এটা কি চাঁদের আলো জলেতে পড়েছে তাই চকমক করছে? কিন্তু চাঁদ অন্যদিকে আর চাঁদের ছায়া জলেতে অন্যদিকে, আর এটার ছায়া আলাদা। কাছে চলে গেলাম, চাঁদের ছায়া হলে সেটা সরে যেত, কিন্তু সেটা সরল না। কাছে গিয়ে আরও অবাক হয়ে গেলাম, সেটা এক হাঁটু জলেতে চকচক করছে, আর সেটা জলেতে নয়, সেটা জলের উপরে জোনাকির আলোর মতো জ্বলছে। সেটা চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে না সেটা কি। আমি জলের দিকে পা বাড়ালাম, সেটা আরও কাছে থেকে দেখার জন্য। কি সেই রহস্যময় আলো! কাছে চলে গেলাম, কিন্তু সেটা এখনো দূরেই মনে হচ্ছে। রহস্য আরো গভীর হলো। আমি আলোটার দিকে যতই যাচ্ছি, আলোটাও যেন দূরেই সরে যাচ্ছে, কিছুতেই কাছে যেতে পারছি না। এক কোমরের মতো জলেতে গেলাম, তখনও সেটা প্রায় অনেকটা দূরে, যতটা দূরে রাতের বেলা স্পষ্ট দেখা যায় না। না, এত আগ্রহ ভালো নয়, হয়তো কোনো চোখের ভুল, জল থেকে উঠে আসা দরকার। কথাটা ভাবতেই উঠতে যাব, এমন সময় সেটা নড়ে চড়ে উঠল। আবারও দৃষ্টি দিলাম সেটার দিকে, অবাক হয়ে গেলাম। এই জ্বলন্ত জিনিসগুলো কারো মাথার চুল? চাঁদের আলোতে সেগুলো চিকমিক করছে। কোন এক রমণী জলেতে স্নান করতে নেমে তার চুলে হাত বুলাচ্ছে। আমার নজর কেটে নিচ্ছে, আমি অপেক্ষা করতে লাগলাম দেখার জন্য মেয়েটা আমার দিকে ফিরে তাকাবে কি না। আমার ধারণা সত্যি হলো, মেয়েটা আমার দিকে ঘুরতে লাগলো, তার সেই চুল ঝলমল করে উঠল, আমার দিকে তাকালো। আমি যেন পাথরের মূর্তি হয়ে গেলাম। বড়ই রহস্যময় সে চোখের চাহনি, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমার চোখের কোনো পলক পড়ছে না, শুধু দেখতে লাগলাম সেই মেয়েকে। সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, এক হাত উপরে তুলে আমার চোখের সামনে ধরল। যেন পাগল হয়ে যাচ্ছে, দিক বিদিক হারিয়ে শুধু মেয়েটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সে আমার দুই হাত ধরে ফেলল, আমাকে টেনে নিয়ে যেতে লাগলো গভীর জলের দিকে। তখনই কেউ একজন গুলি চালালো, করে একটা, সেটা আমার কানের নিচে দিয়ে চলে গেল। আমি চমকে উঠলাম, চমকে উঠে বুঝতে পারলাম আমি গলাবধি জলেতে। বোঝা ওঠার আগে যেন মেয়েটা আমার হাত ধরে জলেতে ডুবে গেল, আমি ডুবে গেলাম জলের নিচে। চাঁদের আলোয় তার পুরো শরীর দেখে আমি আটকে উঠলাম, তার কোমরের নিচটুকু একদম সাপের মতো, ভয়ে চোখ বড় বড় করে ফেললাম। মেয়েটা আমাকে টেনে নিয়ে যেতে লাগলো, তার পেছনের দিকে সাপটা কিলবিল করছে, খুব জোরে সাঁতার কাটতে লাগলো মেয়েটা। তখনই আমি জলের নিচে তৃতীয় কাউকে উপলব্ধি করলাম, জলের নিচে গুলির আভাস পেলাম। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, মেয়েটা আমার হাত ছেড়ে দিল, কিন্তু আমি সাঁতার কাটার শক্তি হারিয়ে ফেলেছি, পুরো শরীর যেন অবশ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে আসছিল আমার, জলের নিচে সব কিছু স্তব্ধ হয়ে যেতে লাগলো। জলের ঝাপটা খেয়ে চোখ খুলে দেখলাম, এ কি জলগুলো এত গরম কেন? আমাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, গরম জল করলো কে? অরূপ উত্তর দিল, এগুলো জল নয়, জনসন তোমার মুখে মদ ঢেলে দিয়েছে, মেজাজটা গেল বিগড়ে। বসে পড়লাম, জনসনকে রেগে মেগে জিজ্ঞেস করলাম, আমার মুখে মদ ঢালার সাহস কি করে হয় তোর? সে মুখ ভেঙচি করতে জবাব দিল, জল কি তুই রেখে গিয়েছিলি নাকি, আর জলের নিচে কি করতে গিয়েছিলি? আমাকে তো খুব বলতিস আমি মরার জন্য এসেছি, আর একটু হলি তো তুই চলে যেতিস ভোগে। কোনো উত্তর দিতে পারলাম না তার কথার। অরূপ উৎসুক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, ও দাদা, ওর কথা ছাড়ো না, তুমি আগে বলো হয়েছিলটা কি, হঠাৎ জলেতে চলে গেলি কেন? কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তবু বললাম সত্যিটাই। একটা মেয়েকে দেখেছিলাম, অনেক রহস্যময় ছিল তার চাহনি। এলবিস রাগ দেখিয়ে বলতে লাগলো, আগেই বলেছিলাম কাউকে বিশ্বাস করো না, এই দ্বীপের সব কিছু মায়া, রাতে তো আরো মায়াময়। তোমার এমন আগ্রহ মোটেও ভালো নয়, ছেলে মানুষই হয়ে গেছে। ভাগ্যিস কুকুরটা অনেক চেঁচামেচি করছিল, তাই আমার সন্দেহ হলো, আর আমি বন্দুক নিয়ে ছুটে এলাম, যা কিছু ঘটে যেতে পারত। কিন্তু সেটা ছিলটা কি? তার উপরে মেয়ে মানুষের মতো হলেও নিজেরটুকু একদম আলাদা। অরূপ হাত উঠিয়ে বলল, আমি বুঝতে পেরেছি দাদা, সেটা কি? সেটা একটা মৎস্যকন্যা, ইংরেজিতে যাকে বলে মারমেড। আমি এই বিষয়ে অনেক জানি, আমি অনেক পড়েছি এই বিষয়ে। বিরক্তি নিয়ে অরূপকে থামিয়ে বললাম, কিন্তু এটার বিষয়ে মনে হয় পড়নি। মৎস্যকন্যাদের নিচের অংশ মাছের মতো হয়, কিন্তু এটার ছিল একদম সাপের মতো, হতে পারে সাপকন্যা। বলো কি, এর আগে এমনটা শুনিনি, খুবই বিশ্রী শোনাচ্ছে ব্যাপারটা, দেখতে সেটা আরও বিশ্রী। নিচের অংশ অবশ্য
উপরে একদম পরীদের মতো মায়াবি। এলভিস তখনই বলে উঠল, এরা মায়াবি তো হবেই, গতবার আমি যখন এসেছিলাম তখন আমার এক সহযাত্রী এই মৎস্যকন্যার প্রেমে পড়ে সাগরে ডুহাবু ডুবু খেয়ে মারা যায়। তারা প্রথমে মানুষকে আলোর ছলকানি দেখিয়ে আকর্ষিত করে, তারপর রূপ দেখিয়ে পাগল করে, তারপর চোখের চাহনি দিয়ে এক ধরনের হিপনোটাইজ করে। জিজ্ঞেস করলাম, তারপর কি করে? রোমান্স করে, আমার মুন্ডু সাগরের তলে গিয়ে চিপিয়ে খায়। সচরাচর তো আর মানুষের মাংস পাওয়া যায় না এখানে। এলভিস রেগে গেছেন আমার উপর, তবু শান্ত গলায় বললাম, ধন্যবাদ মিস্টার এলভিস, আমাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কড়া গলায় জবাব দিলেন তিনি, মোটেও তেমনটা ভেবো না, তুমি বেঁচে আছো শুধুমাত্র আমাকে পথ দেখানোর জন্য। কোথায় আছে সেই চকমকি পাথর সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত তুমি মরতে পারো না রোহিত। কথাটা বলে এলভিস তাঁবুর দিকে চলে যেতে লাগলো, অরূপ মাথা চুলকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো, এই এলভিস লোকটা খুব স্বার্থপর? না, আমি সেটা ভাবছি না, আমি ভাবছি সাপকন্যার ইংরেজিটা কি। ও, তুমি এখনো সেটা নিয়ে পড়ে আছো? এখন কি সাপকন্যা নিয়ে গবেষণা করার সময় নাকি তার সাথে প্রেম করার সময়? প্রেম তো তুমি করতে গিয়েছিলে দাদা। চুপ হয়ে গেলাম আমি, তার কুকুরটার দিকে তাকাতে সেটা ঘেউ ঘেউ করে উঠল। অরূপকে বললাম, তোমার কুকুরটা আসলে দুর্দান্ত। বুঝতে হবে এটা আমার কুকুর, গর্ব করে বলল অরূপ। কথাটা বলেই চলে যেতে লাগলো অরূপ মাবুর দিকে। জনসন পাশেই বসে আছে, মদের খালি বোতলটা জিভে লাগাচ্ছে আর সরিয়ে নিচ্ছে। বিদ্রুপ করে বললাম, মদের বস্তা তো হারিয়ে ফেললি, এখন বোতল চেটি সময় পার কর। ঢুলির ঢোল না থাকলে তো পেট বাজাবে, এটাই স্বাভাবিক, রাগে দাঁতে দাঁত চেপে উত্তর করে দিল জনসন। তোর জ্ঞান ফেরাতে গিয়েই আমার অর্ধেক মদ শেষ, সব তোর দোষ। কাল থেকে অরূপের কুকুরে প্রস্রাব খেয়ে কাটিয়ে দিস, না হলে বোতলটা আমাকে দে, আমি ফুল করে দিচ্ছি। বাদরামি ছাড়, আমাকে বল তুই এতটা দুর্বল কেন হয়ে আছিস? কোন ব্যাপারে? তুই জানিস না তোর ভেতরে কি আছে? তুই চাইলেই জন্তুটাকে মেরে ফেলতে পারতিস, সেটা মৎস্যকন্যা হোক অথবা সাপকন্যা। শক্তি দিয়ে চমৎকারী জন্তুকে আঘাত করা যায় না, তাছাড়া সে আমাকে হিপনোটাইজ করেছিল, এ সময় আমি কিভাবে শক্তি দেখাবো? আমার শক্তি শুধুই রাগান্বিত হলে প্রকাশ পায়। তুই জলের নিচে মরে যেতিস। এলভিস ছিলেন তো, তাছাড়া আমি আমার শক্তির ব্যাপারে জানলে সমস্যা হতে পারে, তিনি একজন জাদুকর, আমাকে বিপদে ফেলে দিতে পারেন। তোর উচিত এইসব দুর্বলতা থেকে বেরিয়ে আসা, আমি তোর জায়গায় থাকলে এতক্ষণে এলভিসের কোনো চিহ্ন রাখতাম না। আমিও সেটাই করতাম যদি না অর্পিতা তার কাছে বন্দী থাকত। জনসন উঠে চলে গেল, আমি বসেই রইলাম হতাশ হয়ে, চান্দ্রার দিকে তাকিয়ে রইলাম। কতই না রহস্য এই জগৎ, আর তার ভিতরে আরো রহস্যময় দেব, আরো যে কত রহস্য বাকি আছে। তখনই পেছনে কারো একজনের পায়ের শব্দ পেলাম, পেছনে ঘুরতে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। আরে এটাকে ভরকে গেলাম একটু, আবারও কিছু এলো নাকি, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলো যখন বুঝতে পারলাম এটা সানি। মেয়েটা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? জিজ্ঞেস করলাম, এই মেয়ে তাকিয়ে আছো কেন, কিছু বলবে? তোমাকে তো দেখতে ভয়ঙ্কর লাগে, ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তুমি তো আবার বোবা, কি আর বলবে, ইশারে কিছু বলতে পারলে বলো, বলে বিদায় হও। মেয়েটা আমার দিকে তাকিয়েই আছে, চারপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। আমি কিছু একটা রহস্য অনুভব করতে লাগলাম তার আচরণ দেখে, সে কিছু একটা বোঝাতে চাইছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু বলতে চাও আমাকে? কোনো উত্তর নেই, আমি উঠে দাঁড়ালাম। সে কিছু একটা করতে চাইছিল ইশারায়, কিন্তু পিছনে অরূপ এসে জোরে জোরে বলতে লাগলো, সানি তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। সানি মেয়েটা নিশ্চুপ হয়ে গেল, অরূপ আমার পাশে এসে দাঁড়ালো, কানে কানে বলল, দাদা এই রোমান্টিক আবহাওয়ার মধ্যে প্রপোজটা করে দিলে হয় না? তুমি অনুমতি দিলে এখনই করব, দেখবে মেয়েটা একদম পটে যাবে। তোমার যখন এতই শখ তখন আমি আর না করব না, অন্যের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ানোর কোনো ইচ্ছাই আমার নেই। হা হা দাদা, তুমি এত মনমরা কথা বলছো কেন, বাধা হয়ে না দাঁড়াতে পারো অন্তত একটু সাহস দাও। হ্যাঁ সাহস, তোমার তো খুব সাহস, আমাকে দিতে হবে কেন? দাদা বুঝতে হবে, জানি এই মেয়েটা তো বিদেশি মেয়ে, এদের ব্যাপারে অতটা জ্ঞান নেই আমার। আর যাই হোক, থাপ্পড়টা বাঙালি মেয়েদের থেকে উন্নত হবে, এলভিসের চালা বলে কথা। তুমি কিন্তু আবারও মনমরা কথা বলছো। আচ্ছা সাহস দিচ্ছি, যা বলার ইংলিশে বলো। মেয়েটা রিপ্লাই দেবে না, কিন্তু মুখের হাসি দেখলে বোঝা যাবে অ্যাকসেপ্ট করেছে কিনা। সানি মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, হয়তো সে আমাদের কথাগুলো বোঝবার চেষ্টা করছে, না হলে কিছু একটা বলার, আমি সেটা আন্দাজ করতে পারছি। আরও ফুট করে হাঁটু গেড়ে ফেলল আর সানির হাত ধরে প্রপোজ করে দিল। সানি মেয়েটা ভরকে গেল আর চুপ করে রইল। তখনই পেছন থেকে এলভিস বলে উঠল, তোমার কথা সে বোঝেনি বৎস, সে বধির,
কানে একদমই শুনতে পায় না। আর উপকার মতো উঠে দাঁড়ালো। এলভিস মেয়েটাকে কিছু একটা ইশারায় বলল। মেয়েটা দুটো জামা আর রনির দিকে আমার দিকে এগিয়ে দিল। এলভিস আবার উঠে বলল, নতুন কাপড়গুলো পরে নাও, চামড়ার তৈরি, আমি মনে করি তোমাদের শরীরে সেগুলো ফিট করবে। আগের মিশনে আমার সব সহকর্মীদের একই পোশাক ছিল, আমাদের মধ্যে শৃঙ্খলা বোধটা আর একটু ঝালাই করে নিতে হবে। কথাটা বলে এলভিস চলে যেতে লাগলো, মেয়েটাও পেছন পেছন চলে যেতে লাগলো। আমার শার্টের কথা মনে পড়ে গেল, আমি সেটা আমার পকেটে জিনিসপত্র সহ বালির উপর রেখেছিলাম। নতুন জামা পরে জিনিসপত্রগুলো সব পকেটে নিলাম। অরূপ মন খারাপ করে জামা পরতে লাগলো। অরূপকে মন খারাপ দেখে জিজ্ঞেস করলাম, মন খারাপ কেন? মেয়েটা তো হা না কিছুই বলেনি এখনো, তুমি বরং ইশারায় কথা বলা শেখো এখন থেকে। আমি সেটা ভাবছি না দাদা, আমি ভাবছি মেয়েটা সুন্দরী বালিকা নাকি রোগের বালিকা, দেখে তো মনে হয় না, অথচ কানে শোনে না, বোবা, আরও কত কি। এখন তুমি ওই বোবা কালা নিয়েই পড়ে থাকো, আমি ঘুমোতে গেলাম। ঘুমিয়ে পড়লাম সবাই। এলভিস আমাদের তাঁবু দিয়েছে, যাই হোক শীতের রাতটা অন্তত পার করতে পারবো। জনসন আমার পাশে নাক ডেকে ঘুমোচ্ছে, মাতালটার মুখ থেকে গন্ধ আসছে, গন্ধে আর থাকতে পারলাম না। বের হয়ে গেলাম তাঁবুর ভেতর থেকে, আর বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সানি আমাদের তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে। চমকে উঠলাম তাকে দেখে, মেয়েটা এত রাতে এখনো জেগে আছে কেন? আর ভোর হতেও বেশি সময় নেই। সানি আমাকে দেখেই আমার দিকে এগিয়ে আসলো, কিছু একটা বলতে চেয়ে পারলো না, ছুটেলো একদম কাছে, আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সে হচ্ছেটা কি, এটা সানি নাকি অন্য কেউ? সে আমাকে অনেকটা দূরে নিয়ে গেল, থেমে গিয়ে হাঁপাতে লাগলো। আমি কিছু বুঝলাম না, এই মেয়েটা এমন করছে কেন তাকে জিজ্ঞেস করলাম। তখন থেকে দেখছি কিছু একটা বোঝাতে চাইছো, কিন্তু আসলে কি বোঝাতে চাইছো? তুমি তো কথা বলতে পারো না, আমি ইশারায় ভাষা খুব বেশি বুঝি না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে সাহায্য করো, তোমার সাহায্যের দরকার আমার, আমি ইশারায় নয় সরাসরি বলবো এবার সব কিছু। আমি চমকে উঠলাম তার কণ্ঠস্বর শুনে, মেয়েটা ঘর ঘর করে কথা বলছে, আবার সাহায্য চাইছে। আমি জিজ্ঞেস করলাম, আবার তুমি বোবা নও? না। তুমি বধির নও? না। তুমি বাংলা বুঝো? ও আ সব বুঝি, আগে তো আমার কথা শুনুন। এলভিস কুমুচ্ছে, এটাই সুযোগ আমার কথা বলার, এরপর আর নাও পেতে পারি এমন সুযোগ। আমার কাছে পুরো ব্যাপারটা যেন অনেক ঘোলাটে লাগলো, রহস্য যেন গভীর থেকে আরো গভীরে চলে যাচ্ছে। তবে আমার উচিত তার কথা শোনা। বললাম, যা বলা তাড়াতাড়ি বলো, এমনিতেই আইপিএম এর এজেন্টদের চোখ ফাঁকি দেওয়া খুবই দুষ্কর, সেখানে এলভিস তো একটা আরো ভয়ঙ্কর জিনিস। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।